প্রাকৃতিক দুর্যোগ চলতেই থাকে, ডিমের প্রোডাকশন কমে যাবে, উৎপাদন কমে যাবে, আপনি ডিমের দাম হয়তো নাও পাচ্ছে পারে, কিন্তু ডিম খাবে না তো। আপনারা কি জানেন একটা ডিম উৎপাদন করতে কত খরচ হয়? উৎপাদন করতেছে তাদের একটা দর, যারা রিটেলার আছে তাদের একটা দর, সেক্ষেত্রে আপনি রিটেলের দর করতেছেন, আপনি ভুল বলতেছেন না, হয়তো লিটারের দর বলতেছেন, লোকটা পর্যায়ে যা দাম হয় তাই দাম না 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 আপনি করে আপনি করে রাখতে হবে এটা যে খামারিটা কত টাকা পাচ্ছে একটা দিন বিক্রি করে। প্রাকৃতিক দুর্যোগ চলতেই থাকে, ডিমের প্রোডাকশন কমে যাবে, উৎপাদন কমে যাবে, আপনি ডিমের দাম হয়তো নাও পাচ্ছে পারে, কিন্তু ডিম খাবে না তো। এই গরমের ডিম খাবে কেউ? গরমের সময় আপনি ডিম খাবেন? খাবেন না কিন্তু। সরি ভাই বলি, আমি জানি না আপনি ফ্রেন্ডস পেয়ে গেছেন কিনা, এইগুলো বিষয়।